বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে চলমান গণস্বাক্ষর আদায় কর্মসূচির নবম দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি বরিশাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার 24 জুলাই সকাল 11টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংস্কৃতিক সংগঠন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। সরকারি বরিশাল কলেজের সাবেক শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুতুবুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান হাওলাদার, সেক্টর কমান্ডার ফোরামের নেতা প্রদীপ ঘোষ পুতুল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার সৈয়দ আবুল বাশার, বরিশাল মহাশাসন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক সরকারি বরিশাল কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, ওই কলেজের সাবেক শিক্ষার্থী বিসিসির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বাবু এবং গোলাম সরোয়ার রাজীব সহ অন্যান্যরা। বক্তারা সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি জানান। একই সাথে সরকারি বরিশাল কলেজের বেদখলকৃত সম্পত্তি দখলমুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে বৃহস্পতিবার পর্যন্ত 32,000 মানুষ স্বাক্ষর করেছে। আমি শুধু তারাই সম্মান করেন, শুধু তাদেরই লোক। আমরা যারা এইখানে মুক্তিযুদ্ধের সমগ্র শক্তি দাঁড়িয়েছি ও মহাত্মা শ্রী কুমার দত্তের প্রতি আমাদের শ্রদ্ধা নেই। ভুল আপনারা জানেন, আপনারা কোথায় ছিলেন যেদিন সরকারি বরিশাল কলেজের ছাত্রাবাস বরিশালের একজন সাদা মনের মানুষ নামে খ্যাত শিল্পপতি দখল করে নিয়েছিল, সেদিনকে আপনারা কোথায় ছিলেন? আপনারা সরকারি বরিশাল কলেজের সেই ছাত্রাবাস রক্ষা করেনি। আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারি বরিশাল কলেজের সেই ছাত্রাবাস পুনরুদ্ধারে দাবি জানাচ্ছি। তারা অশ্বিনী কুমারের